তো আপনাদের দয়া এবং ভালোবাসা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি চলে আসলাম হচ্ছে কিচেনে, কেবল হচ্ছে মাগরিবের আজানটা দিছে আর কি। তো এখন আসলাম হচ্ছে কিচেনে, কিচেনের কাজ আছে, কিচেনের কাজগুলো হচ্ছে দুপুরবেলাতে অর্ধেক কমপ্লিট করে রেখেছি, এখন হচ্ছে অর্ধেক করব। মানে দুপুরে আর হচ্ছে যেহেতু শুক্রবার, সব কিছু করে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, আপনাদের ভাই নামাজ পড়ে চলে এসেছিল, এই জন্য দেখা যাচ্ছে যে আর কমপ্লিট করি না আর কি, আর এটা না করলেও হতো। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মশলা, মশলা ব্লেন্ড করে রেখে গিয়েছিলাম। আর আপনারা জানেন যারা ব্লগ দেখেন যে আমি রাজশাহীতে দীর্ঘদিন ছিলাম, তো দীর্ঘদিন থাকার কারণে আম্মু তো আপনাদের ভাইয়াকে খাবার দাবার সব রান্না করে দিছিল, সেটা সে খাইছে, তারপরে আবার সে ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিছে। আড্ডা দিয়েতে আমার ফ্রিজের ভিতরে যত মশলা মানে রেডি করা ছিল প্লাস মাংস মাছ সে রান্না করছে নিজে, রান্না করে সে ব্যাচেলার পার্টির মতো সে থাকছে বাসায়। তো যাই হোক, আমার হচ্ছে মশলা শেষ হয়ে গিয়েছে, তো আমি এখন মশলাগুলো হচ্ছে ব্লেন্ড করব। আমি ওই যে কেটে বেছে রেখেছি, এখন হচ্ছে শুধু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর কি। তো আপনাদের ভাইয়া খুব মজা করে থাকলে কয়েকদিন, এখন বাসায় এসে দেখছি আমার মানে রান্নাঘর অবস্থা বলেন, ডাইনিং রুমের অবস্থা বলেন, সব খারাপ করে রেখেছে। খারাপ বলতে কি, টাইলসগুলো রান্না করলে যে টাইলসগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। তো আজকে আমি মোটামুটি অনেক কিছু পরিষ্কার করেছি, আর একদিনে আসলে সম্ভব না এত কিছু করা, তো আমি ভাবছি আস্তে আস্তে করবো। তো এখন আজকে হচ্ছে মশলাগুলো রেডি করতেছি, মশলা করে আবার স্টোর করে রেখে দিব। কালকে আমার অফিস আছে, 1 ঘন্টার জন্য যাব, আর এই জন্য ভাবতেছি আজকেই করে রাখি, নাহলে আবার সময় পাবো না, আবার সপ্তাহে 5 দিন যখন অফিস শুরু হয়ে যাবে তখন আর কিছুই করতে পারবো না। তো ঠিক আছে, এখন আমি মশলাটাকে রেডি করি, রেডি করে যাব আবার একটু বাজারে, কারণ আমার সবজি শেষ, সবজি কিনতে হবে। তো সবজি বাজারটা আমি নিজে করতে পছন্দ করি, কারণ হচ্ছে সবজিটা, সবজি আপনাদের ভাইয়া দেখে কেনে না। এর আগে হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে এসেছিল, একদম পচা সরা ঢ্যাঁড়স নিয়ে এসেছে। তো সবজি আমি একটু টাটকা পছন্দ করি, যে একদম সতেজ থাকে না, যে টাটকা নিয়ে আসবো খাবো এরকম আর কি। তো আমি ট্রাই করি শুক্রবার আর শনিবারের দিন নিজে হচ্ছে সবজি বাজারটা করা আর কি। তো যাই হোক, এই কারণে যাব। তো এখন মশলাটা রেডি করব, দেন হচ্ছে রেডি টেডি হয়ে তারপরে যাব হচ্ছে একটু মার্কেটে। আপনাদের ভাইয়া নাই নিচে আড্ডা দিচ্ছে, যেহেতু ফ্রাইডে আজকে তার আড্ডা ডে হয়ে গিয়েছে, ফ্রাইডে যে বাসায় বা সংসারের একটা কাজ থাকে সেটা সে জানে না। তো যাই হোক, সে তার মতো লাইফ লিড করুক, আর আমি তার মতো চলতে পারবো না, যেহেতু আমি মেয়ে মানুষ, আমাকে তো সংসারের দায়িত্ব নিতেই হবে। একজন যদি উগান্ডা হয় তাহলে আর একজনকে সংসারে হইতে হয়। যাই হোক, তো আমি এটা ব্লেন্ড করি, আর আপনাদের ভাই একটু হচ্ছে ছন্ন ছাড়া, মানে দায়িত্ব কি জিনিস বা হচ্ছে একটা কাজ গুছিয়ে করে এটা সে পারে না। তো যাই হোক, আমি ম্যানেজ করে নিই। আমি আমার ব্লেন্ডারের ঢাকনাটাও খুঁজতেছি, দেখছেন আপনাদের ভাই যে এটা কোথায় উড়াই দিছে, আল্লাহ মাবুদ জানে কোথায় যে রাখছে। তো যাই হোক, ঠিক আছে, আজকে হচ্ছে শুক্রবার, আর এই যে বাইরে হচ্ছে আজান হচ্ছে, দেখেন এই বোতলগুলো আমি আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম ভরতে, সে কি সুন্দর এখানে সাজায় রেখে দিছে পানি ভরা ছাড়া। এই যে ফিল্টারে পানি দিচ্ছি, বলছি তুমি এইখানে হচ্ছে বোতলগুলো ভরো। আজকে হচ্ছে যেহেতু শুক্রবার, অলরেডি আজান শুরু হয়ে গিয়েছে, তো আজকে যেহেতু শুক্রবার চারিদিকে আজান অলরেডি শুরু হয়ে গিয়েছে, মাত্র আজান হচ্ছে শেষ হলো, দেখেন সকাল থেকে সুন্দর করে সাজায় রাখছে। আপনাদের ভাইয়াকে দিয়ে একটা কাজও হয় না, আমি রান্না বান্না করতেছি, তো ওরে হচ্ছে দিছি যে ফিল্টারে পানি ভরে দিছি আমি, তুমি হচ্ছে বোতলগুলোতে ভরো, ভরে ফ্রিজে রাখো। সে কি সুন্দর এখানে সাজিয়ে রেখে দিছে, একটা তো পানি ভরেই নাই, আমি ভাবছি পানি ভরছে আমি ফ্রিজে ঢুকাই দিই, দেখেন এই যে একটা তো পানি ভরে নেই, সে ফাঁকা এখানে সুন্দর রেখে দিছে। তো এখন অলরেডি 12:30 বেজে গিয়েছে, যেহেতু শুক্রবার, এখনই আজান হলো, শুক্রবারের আজানটা এখনই হলো। তো হচ্ছে আমি যেহেতু রান্নাবান্না করতেছি, আমার ফ্ল্যাশ জ্বলে না কেন, যেহেতু রান্নাবান্না করতেছি তো দেরি হয়ে যাবে, তো একটা কাজও সে হেল্প করে না। তো ঠিক আছে, এখন আমি হচ্ছে পানিগুলো ভরে নিব। এই যে আমি হচ্ছে কেটে বেছে রাখছি, তো এখন এটা হচ্ছে ব্লেন্ড করব। ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে ঢাকনা পাচ্ছি না আমি, তো ওই তো আমার হচ্ছে ব্লেন্ডার, বাট ব্লেন্ডারে ঢাকনাটা পাচ্ছি না। আজকে সারাদিনের ব্যস্ততার শেষে এখন বিকালের নাস্তা, তো বিকালের নাস্তাতে আজকেও আমি সেমাই করেছি, আর আজকে আমার ছোট ভাই এসেছিল, তো ভাবলাম যে একটু সেমাই করি, আর এই সেমাইটা আমাদের বাসার সবাই পছন্দ করে। তো আমি আমার এই যে হাত দেখাচ্ছিলাম, কারণ আজকে হচ্ছে আমি মাথায় হেয়ার প্যাক ইউজ করেছিলাম, যার কারণে আমার হচ্ছে হাতের আঙ্গুলগুলো কেমন যেন লাল লাল হয়ে গিয়েছে আর কি। তো আমি গ্লোভস পরে ইউজ করি, বাট আজকে গ্লোভসটা আমি খুঁজে পাচ্ছিলাম না, জানেনি তো আপনাদের ভাইয়া কোথায় কী রেখেছে, তো খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি হাত দিয়েই হেয়ারে মানে চুলে হচ্ছে প্যাকটা ইউজ করেছি, যার কারণে আমার হাতের কালারটা একটু কেমন যেন হয়ে গিয়েছে।
তো যাই হোক, ইগনোর করবেন। আর এই তো রেডি করে ফেলেছি, আবার আমি রীতিমতো পাঁপড় ভেজে নিয়েছি, কারণ এটা আমার অনেক পছন্দ। আর ওই যে বললাম আমার ছোট ভাই এসেছে, তো আমার ছোট ভাইয়ের আলুর পাঁপড় অনেক পছন্দ। আর আপনাদের ভাইয়া দেখেন আলুর পাঁপড় যেগুলো বেশি পুড়ে গিয়েছে এগুলা সে আলাদা করেছে, এগুলা সে নাকি সেমাই দিয়ে খাবে। তো তার আর কি আজব আজব খাবার, মানে উল্টাপাল্টা সে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আমি আলুর পাঁপড়ে একটু হচ্ছে বিট লবণ মিক্সড করে নিয়েছিলাম, তো মশলাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরকম আলুর পাঁপড় সাথে কফি বা চা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, সেমাইটা আপনাদের ভাই এবং আমার ছোট ভাইয়ের জন্য করা হয়েছে। আমি এখানে আলুর পাঁপড় খাবো, সাথে খাবো 1 কাপ কফি। তো কফি খেতে আমার খুবই ভালো লাগে, আর এরকম সন্ধ্যার সময় বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির মাঝে কফি আর আলুর পাঁপড় খেতে খুব দারুণ লাগে। জানি না আপনারা খেয়েছেন কি না, যদি খেয়ে থাকেন কমেন্ট করবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।